চা বাগানের মাঝে মাঝে কিছু লম্বা মেহগনির মতো গাছ দেখা যাচ্ছে। এই রাবারগুলো আসলে এগুলো রাবার বাগান, এগুলি যেভাবে খেজুর চাষ করেন ওইভাবে চাষ করেন। এগুলো থেকে এই বল গাছগুলো কি পুরো কেটে নেয় না গাছ থেকে রাবার ছালতে হয়, যেভাবে খেজুর ছালে না আর অনেক যে জিনিসগুলো টায়ার মানে এক কথা গাছের বাকল দিয়ে তৈরি হয় সেগুলো এই গাছ থেকেই, এই ধরনের গাছ থেকেই রাবার কালেক্ট করে তারপরে ইয়ে করা হয়, প্রসেস করে সেগুলোকে পণ্য আকারে রূপ দেওয়া হয়। নিচে দেখা যাচ্ছে মেহগনি গাছগুলোর মতো, এগুলোই রাবার গাছ। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে প্রথম এবং বিখ্যাত টি স্টেটে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় টি স্টেট মালিনীছড়া স্টেট, যেটা সিলেটে অবস্থিত, আমরা সবাই জানি। এটার প্রায় 120 একর একজন এখানকার বললো, তারপরে আরও যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। আমরা এখানে অলমোস্ট 10 জন চলে এসেছি। তোমরা জানো যে এখানে একটা ফ্যামিলি ট্রিপে এসেছি, তো সেই অনুভূতিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো ওই দিকে দেখা যাচ্ছে যে বেশ টিলার উপরে অনেকে উঠে আছে, অনেকে চা আহরণ করছে। এখানে দেখা যাচ্ছে না, আমরা ওই সাইডে দেখতে পেয়েছি টিলায়, বিভিন্ন টিলার উপরে যারা চা আহরণ করে কারি তারা চা আহরণ করছেন। তো চলো একটু ওদিক থেকে ঘুরে আসি। বন্ধুরা, তোমাদের জন্য আমি আরেকটু উপরে উঠে এসেছি যাতে উপর থেকে কিভাবে নেমে যেতে হয় এই সৌন্দর্যটাও তোমরা দেখতে পারো আর কি। এখন আছি একটা আমি টিলার উপরে, তবু পুরো উপরে উঠতে পারিনি, তো এখন ধীরে ধীরে নামছি। আসলে জায়গাটা খুবই সুন্দর, আমি তোমাদেরকে অনুরোধ জানাবো তোমরা যাতে এই জায়গাটাতে আসো এবং উপভোগ করো। তো চলো একটু নিচে যাওয়া যাক। অনেক রোমাঞ্চকর। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে আমরা আসলে ঢোকার অনুমতিটা ওভাবে ম্যানেজ করা হয়নি। এখানে যিনি ছিলেন এই অফিসে, এই টি স্টেটের অফিসে, আমরা তাদের সাথে কথা বলে সিস্টেম করে ভিতরে চলে এসেছি। তো সে আমাদেরকে অনেক হেল্প করেছে। সে এখানকার কোন স্পটটা বেশি সুন্দর, কোন জায়গাতে গেলে বেশি মনের একটা ফিল এবং থ্রিল পাওয়া যাবে, সেই জায়গাগুলোতেই নিয়ে এসেছে অ্যাকচুয়ালি। তো আমাদের আরও বেশ কয়েকটা জায়গায় ঘোরার প্ল্যান আছে। আজকে হয়তো আমরা এখন রাতারগুল যাব, বিছনাকান্দি বা পান্থমায় যাওয়ারও কথা রয়েছে, জানি না এগুলো কাভার করা যাবে কি না। তো সেই জন্যই আমরা এখানে আর খুব বেশি দেরি না করে তাড়াতাড়ি বের হবার প্রস্তুতি নিচ্ছি। ওইদিকে আরো একটা বড় টিলা দেখা যাচ্ছে। পাহাড়, অনেকে পাহাড় বলে থাকে কিন্তু আসলে এগুলো পাহাড় না, টিলাই বলা স্ট্রিপ। তো খুব ভালো লাগছে। অলরেডি সবাই গাড়ির মধ্যে প্রায় চলে গেছে। হ্যাঁ, আর আমিও যাই ওদের সাথে অ্যাটেন্ড করি, কারণ আমাদের অন্য জায়গায় যেতে হবে। তো বন্ধুরা, তোমাদের ধন্যবাদ। আবারও কখনো পরের কোনো এপিসোডে দেখা হবে, সাথেই থেকো।